হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজ আমি একটা কোস্টার বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য দেখো, আমি অরেঞ্জ কালারের উল নিয়েছি, গ্রিন নিয়েছি, আর অফ হোয়াইট নিয়েছি, আর আছে একটা ক্রোশিয়া, আর আছে কাঁচি। তোমরা চাইলে যে কোনো কালারের উল ব্যবহার করতে পারো, কিন্তু গ্রিনটা সাথে দেবে। গ্রিনটা মানে জিনিসটা বানানোর পর গ্রিনটার জন্য জিনিসটা খুলে খুব ভালো লাগে দেখতে, তো গ্রিনটা তোমরা অ্যাড করবে। তাহলে প্রথমে আমি অফ হোয়াইট উলটা নিয়ে নিলাম। অফ হোয়াইট উলটা নিয়ে আমি এখানে তোমার প্রথমে আমি তিনটে চেন দিচ্ছি, একটা দুটো তিনটে। তারপর আমি এখানে একটা চেন আর 19টা ডাবল ক্রোশিয়া, মানে 20টা ডাবল ক্রোশিয়া। তিনটে চেন মানে আমরা সবসময় একটা ডাবল ক্রোশিয়া সমান ধরে থাকি। তাহলে তোমার দুই হলো চেনটা নিয়ে, তিন, চার, পাঁচ, ছয়, দেখো এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। আমি এখানে ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে দিলাম। টেনে দিয়ে এখানে তিনটে চেনের উপরটাতে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে আমি এখানে চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে। চারটে চেন নিয়ে পাশের ডবল ক্রোশিয়াটাতে একটা আমি ডবল ক্রোশিয়া করব। আবার দেখো আমি একটা চেন নিলাম, একটা চেন নিয়ে আবার পাশের ডবল ক্রোশিয়াটাতে আমি একটা ডবল ক্রোশিয়া দেব, আবার একটা চেন দেব, আবার পরের ডবল ক্রোশিয়াটাতে আমি একটা ডবল ক্রোশিয়া দেব, আবার একটা চেন দেব, আবার পাশের ডবল ক্রোশিয়াটাতে আমি একটা ডবল ক্রোশিয়া দিয়ে নেব। এইভাবে আমি এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটাও আমার শেষ হয়ে গেল। প্রতিটা ডবল ক্রোশিয়া দেওয়ার আগে একটা করে চেন দিয়ে নিলাম, আর প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া দিলাম। নিয়ে আরেকটা চেন দিয়ে আমি এটা তিনটে ডবল ক্রোশিয়া, তিনটে চেনের এখানটাতে আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি আবার চারটে চেন নেব, চারটে না তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে সেম ঘরটাতে আমি একটা ডবল ক্রোশিয়া নেব, আবার পাশের ঘরটাতে দুটো ডবল ক্রোশিয়া নেব। তার পাশের ঘরটাতে দুটো ডবল ক্রোশিয়া নেব। যতগুলো আমার ডবল ক্রোশিয়া মধ্যে একটা করে চেন দিয়ে ঘর রয়েছে, সবগুলোতেই আমি দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে নেব, একটা দুটো, আবার পরেরটাতে একটা দুটো, আবার পরেরটাতে একটা দুটো, আবার পরেরটাতে একটা দুটো। এইভাবে আমি এই রাউন্ডটাকে শেষ করব। প্রতিটা এই ডবল ক্রোশিয়ার মধ্যেখানে যে চেনগুলো আছে, যে ফাঁকগুলো, প্রতিটাতে আমি দুটো করে ডবল ক্রোশিয়া দিচ্ছি, মধ্যে কিন্তু আমি কোনো চেন দিচ্ছি না। দেখো প্রতিটা ঘরে আমার দুটো করে ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। এরপরে আমি আবার এই নেক্সট যে তিনটে চেন আছে সেই চেনটাতে এটা আমি জয়েন করে দেবো।
জয়েন করে দেওয়ার পরে আমি চারটে চেন নেব। চারটে চেন নিয়ে পাশের ডবল কোশিয়াটাতে আমি চলে যাব। পাশের ডবল কোশিয়াটাতে গিয়ে আমি একটা ডবল কোশিয়া নিলাম, আবার একটা চেন নিলাম, আবার একটা ডবল কোশিয়া নিলাম, আবার একটা চেন নিলাম, আবার একটা ডবল কোশিয়া নিলাম, আবার একটা চেন নিলাম, আবার একটা ডবল কোশিয়া নিলাম। এই রাউন্ডটা যেভাবে বুনেছি উপরে রাউন্ডটা সেভাবে বুনবো। চলো আমি এটা বুনে নিই। দেখো প্রতিটা এতে আমার আবার মধ্যে একটা করে চেন দিয়ে দিয়ে প্রতিটা ডবল ক্রোশিয়ার উপরে আরেকবার আমার এই যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডটা হয়ে গেল। এরপর এটা আমি এখানে এসে জয়েন করে দিচ্ছি, এই তিনটে চেনের মাথাতে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এখানে দেখো আমি স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তিনটে চেন নিয়ে নিচ্ছি। তিনটে চেন নেওয়ার পর সেম ঘরটাতে ঢুকিয়ে আমি দুটো আরো ডবল ক্রোশিয়া দেব। তার মানে এক একটা ঘরে আমি তিনটে করে ডবল ক্রোশিয়া দেব। আবার পাশেরটাতে তিনটে দেব, ওটাতে দুটো করে দিচ্ছিলাম, এটাতে তিনটে করে। একদম সিম্পল ডিজাইন কিন্তু দেখতে মানে খুবই সুন্দর হয়। জিনিসটা করার পর তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কত সুন্দর দেখতে লাগবে। দেখো প্রতিটা এই ডবল ক্রোশিয়ার ফাঁকে আমি তিনটে করে ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম। তাহলে এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। প্রতিটা ডবল ক্রোশিয়ার ফাঁকে আমি ওখানে দুটো করে নিয়েছিলাম, এখানে আমি তিনটে করে ডবল ক্রোশিয়া নিচ্ছি। প্রতিটা ডবল ক্রোশিয়ার ফাঁকে আমি তিনটে করে ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি, এখানে দুটো করে নিয়েছিলাম, এখানে তিনটে করে নিচ্ছি। এই রাউন্ডটা আমি শেষ করে নিই। দেখো বন্ধুরা আমার এই রাউন্ডটাও শেষ হয়ে গেল, যেটা আমি তিনটে করে করে দিলাম। তো এরপরে আর আমি ক্রিম কালারটা বুনবো না, এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। উলটাকে কেটে দিলাম, কেটে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। গিট বেঁধে দিয়ে উল্টা আমি এই দিকে পিছন দিক করে টেনে নিচ্ছি। যেটা ম্যাজিক নটের যেটা ছিল সেটাকেও গিট বেঁধে দিচ্ছি। দুটো ইয়ে আমি কেটে দিচ্ছি। এবার দেখো এবার আমি গ্রিন উলটা জয়েন করব। গ্রিন উলটা দিয়ে আমি এবার কাজটা করব। দেখো এই যে এখানে তিনটে করে করে আমি একটা ডবল ক্রোশিয়ার ঘরে তিনটে করে করে ডবল ক্রোশিয়া দিয়েছি, এটা যে কোনো একটা স্পেস থেকে আমি শুরু করছি। এখানে নিলাম সবুজ উলটা, একটা চেন দিয়ে জয়েন করে নিলাম, তারপরে আরো আমি তিনটে চেন দিলাম। তিনটে চেন দেওয়ার পরে সেম ঘরটাতে আমি আরেকটা ডবল ক্রোশিয়া করে নিলাম, তাহলে একটা ভি স্টিচ হয়ে গেল। তারপরে আমি আবার তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পরে আমি ছটা ডবল ক্রোশিয়া ছাড়ব। এক একটা ঘরে আমি তিনটে করে দিয়েছি, এই তিনটে এই তিনটে ছটা ছেড়ে আমি আরেকটা ডবল ক্রোশিয়া নিচ্ছি। একটা ডবল ক্রোশিয়া নিলাম, একটা চেন নিলাম, আবার সেম ঘরটাতে আরেকটা ডবল ক্রোশিয়া নিচ্ছি। তারপর দেখো আবার আমি তিনটে চেন নিচ্ছি, তিনটে চেন নিয়ে আবার আমি ছটা ছাড়বো, এই তিনটে এই তিনটে ছটা ছেড়ে আবার এখানটাতে ঢুকাবো। ঢুকিয়ে আবার আমি একটা ডবল ক্রোশিয়া নিলাম,
একটা চেন দিলাম, আবার সেম ঘরটাতে একটা আমি ডবল ক্রোশিয়া দিয়ে নিলাম। তারপরে আবার আমি তিনটে চেন নিলাম, আবার তিনটে চেন নিয়ে আবার আমি ছটা ঘর স্কিপ করব। এদিকে তিনটে ডবল ক্রোশিয়া, এদিকে তিনটে ডবল ক্রোশিয়া, ছটা ঘর স্কিপ করে আবার আমি একটা ঘরে একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার আরেকটা ডবল ক্রোশিয়া। এইভাবে আমি পুরো রাউন্ডটা বুনে নেব। দেখো বন্ধুরা, এই গ্রিন রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখানে আবার আমি তিনটে চেন নিলাম, আর এখানে যে তিনটে চেনের উপরটা আছে সেখানটাতে আমি এসে জয়েন করে দিলাম, জয়েন করে উল্টা আমি কেটে দিলাম। এবার দেখো আমি এই অরেঞ্জ কালারের উল্টা নেব। অরেঞ্জ কালারের উল্টা আমি এই যে ভি স্টিচ গুলো করেছি এটা যে কোনো একটা থেকে আমি শুরু করব। প্রথমে একটা আমি চেন দিয়ে নেব, তুমি একটা চেন দিলাম মানে গিট বাঁধা হয়ে গেল। তারপরে আমি আবার দুটো চেন দিলাম, তারপরে আমি এতে পাঁচটা ডবল ক্রোশিয়া দেবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা ডবল ক্রোশিয়া হলো। আমি উল্টাকে কুরুশটাকে খুলে নিলাম, খুলে নিয়ে এইখানে যে তিনটে চেন আছে সেখানে আমি ঢুকালাম, ঢুকিয়ে এইভাবে জিনিসটা নিয়ে আমি এইভাবে টেনে দিলাম, যেরকম পপকর্ন স্টিচ করা হয়। তারপরে কি করব দেখো, এখানে আমার যেহেতু ছটা আমি ডবল ক্রোশিয়া নিয়েছি তো ছটা আমার চেন থাকবে। তো প্রথমে দেখো আমি একটা দুটো তিনটে চেন নিলাম, তিনটে চেন নিয়ে সেম ঘরটাতে আমি ঢুকালাম, ঢুকিয়ে এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমি জয়েন করলাম, করে আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আবার দেখো পরের যে চেনটা আছে সেই চেনটাতে আমি এটা ঢুকালাম, ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম, আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আবার পরের চেনটাতে আমি ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমি জয়েন করলাম, আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আবার আমি পরের চেনটাতে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম, আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আবার এখানে যে সিঙ্গেল ক্রোশিয়াটা আছে লাস্ট সেখানে এসে আমি এটা ঢুকিয়ে নিলাম। দেখো আমার পাপড়ি তৈরি হয়ে গেল ফুলটার। এবার আমি এখানে এটা জয়েন করে দিচ্ছি, জয়েন করে দেওয়ার পরে আমি দুটো চেন নিয়ে নিচ্ছি, দুটো চেন নিয়ে এইদিকে আমি টার্ন করে নেব জিনিসটা, যাতে জিনিসটা ব্যাক পোর্শন থেকে এদিকে আসে। তারপরে পরে এই যে তিনটে ঘরের যে স্পেসটা আছে চেনে সেখানে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া দেওয়ার পরে পাশের ভি স্টিচটাতে গিয়ে আবার আমি ছটা ডবল ক্রোশিয়া দেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা ডবল ক্রোশিয়া হলো।
সেটা ডবল কষিয়ে হওয়ার পর কুরুসটা আমি খুলে নিলাম। প্রথম ডবল কষিয়াটাতে ঢুকিয়ে আবার আমি এভাবে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আবার আমি তিনটে চেন দিলাম। তিনটে চেন দিয়ে আবার আমি সেম এটাতে ঢুকালাম। ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন্ট করলাম। আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আবার আমি পরের চেনটাতে ঢুকালাম। এইভাবে ছটা চেন আছে, ছটা চেনে ছবার আমার ইয়ে হবে, পাপড়ি তৈরি হবে। ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আবার দেখো পরের এই চেনটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। এখন আমার দুটো বাকি আছে। আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে পরের এই সিঙ্গেল ক্রোশিয়াটাতে ঢুকিয়ে চেনটাতে ঢুকিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার দেখো তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আবার এখানে যে লাস্ট চেনটা আছে সেখানে ঢুকিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটা পাপড়িটা আমি করে নিলাম। করে নিয়ে এখান থেকে যেখান থেকে আমি আরম্ভ করেছিলাম সেখানে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে আমি দুটো চেন নিচ্ছি। দুটো চেন নিয়ে জিনিসটাকে এইভাবে টার্ন করে নিতে হবে। করে নিয়ে টার্ন করে নিয়ে এইখানটাতে এসে আমরা জয়েন করব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে, যেটা তোমার তিনটে করে চেন ছিল। আবার দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া, চারটে ডবল ক্রোশিয়া, পাঁচটা ডবল ক্রোশিয়া, ছটা ডবল ক্রোশিয়া। তারপরে আবার কুরুসটাকে খুলে দিলাম। খুলে দিয়ে এখানে ঢুকিয়ে এখান থেকে টেনে নিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। করার পরে আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে আমি পাশের চেনটাতে ঢুকিয়ে এটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম। আবার আমি তিনটে চেন দিলাম। তিনটে চেন দিয়ে পাশের চেনটাতে ঢুকিয়ে আবার আমি সিঙ্গেল ক্রোশিয়া দিলাম। আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে পাশের চেনটাতে ঢুকিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে পাশের চেনটাতে ঢুকিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার আমি তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে পাশের চেনটাতে ঢুকিয়ে, মানে ছটা যত আমার চেন আছে এটা ছবার বোনা হবে। আবার তিনটে চেন নিলাম। তিনটে চেন নিয়ে লাস্টের চেনটাতে এসে আমি এটাকে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিলাম। তারপরে এখানে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এই পাপড়িটাকে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দুটো চেন নিচ্ছি। দুটো চেন নিয়ে জিনিসটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে নিয়ে এইখানটাতে যেটা আছে তিনটে চেনের স্পেস সেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি, জয়েন করে দিচ্ছি। এভাবে দেখো পুরো এই যতটা ইয়ে আছে এটা সবটাই আমি এভাবে করে নেব। দেখতে খুব সুন্দর হবে ডিজাইনটা।
দেখো বন্ধুরা, আমার কোস্টারটা রেডি হয়ে গেছে। আমি একই রকম ভাবে চারটে কোস্টার দেখো রেডি করে নিয়েছি, আর কোস্টার রাখার বাস্কেটটাও আমি করে নিয়েছি। এটা তোমাদেরকে দেখালাম না, অন্য কোনো দিন দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য দেখালাম না। এটার তলায় আমি একটা প্লাস্টিকের ঢাকা দিয়ে এটাকে আমি সোজা করেছি, কারণ উলটা আমার অত কড়াইয়ে নয়, একটু নরম টাইপের, তাই এটাকে স্ট্যান্ড করার জন্য আমি এটাকে এ করেছি। এইভাবে দেখো কোস্টারটা এইভাবে নেবে, এইভাবে নেবে, এইভাবে নেবে, এইভাবে রাখা হলো। আবার দেখো এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে রাখা হলো। আবার দেখো এই সুতোগুলো কেটে দিতে হবে, এগুলো আমার কাটা হয়নি। এটা এইভাবে নিয়ে, এইভাবে নেবে, নিয়ে এইভাবে রাখা হবে, এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে আমরা ঢুকিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটা এটা ফ্লাওয়ার পটও মনে হচ্ছে, এটা তোমরা যখন টেবিলে এরকম সাজিয়ে রাখবে তখন তোমার এটা মনে হবে যেন এগুলো ফুল। আবার যখন তোমাদের প্রয়োজন মনে হবে তখন তোমরা এটা বার করে এটা এরকম করে পাতলে পেতে পর এর মধ্যে চায়ের কাপ রাখলে, কফির কাপ রাখলে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট নিশ্চয় করে দিও। তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। চলো বাই।